স্বাগতম সবাইকে নাম পাইয়ের বাংলা ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন নাম পাইয়ে আজকে আমরা কিভাবে অ্যারে সিলেকশন করতে হয় সেটা আমরা দেখব অর্থাৎ ম্যাট্রিক্স থেকে সাব ম্যাট্রিক্স তৈরি করা বা একটা টু ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল অ্যারে থেকে কিভাবে আমরা অ্যারের কিছু অংশ নিয়ে আর একটা নতুন অ্যারে তৈরি করতে পারি সেটা আজকে দেখব তো চলুন আমরা জুপিটার নোটবুকে গিয়ে কোডের মাধ্যমে সবগুলো বোঝার চেষ্টা করি আমি র্যান্ড ইন্ট এবং র্যান্ডম যে ফাংশনগুলো আছে এর সাহায্যে আমি একটা ক্যারে তৈরি করে নিয়েছি যার নাম হচ্ছে এ আর আর সেখান থেকে আমি আরও নতুন কিছু অ্যারে ক্রিয়েট করতে চাচ্ছি তো এখন আমি ক্রিয়েট করে আগে তারপরে আপনাদের বোঝাচ্ছি আমি এ ওয়ান নামে একটা নতুন অ্যারে আমি ক্রিয়েট করব ওকে সে নতুন অ্যারেটা ক্রিয়েট করব সেখানে আমরা কি করব এই যে আগের অ্যারেটা আছে সেই আগের অ্যারের আমি কিছু এলিমেন্ট দিয়ে দেব কি এলিমেন্ট দিচ্ছি আমি আমি বললাম যে আমার জিরো থেকে ফোর অর্থাৎ র এর জিরো থেকে ফোর এর আগ পর্যন্ত র মানে কত জিরো ওয়ান টু থ্রি চারটা র এবং জিরো থেকে থ্রি অর্থাৎ জিরো ওয়ান টু তিনটা কলাম নিয়ে আমার এই এ ওয়ান নামের নতুন একটা ম্যাট্রিক্স আমি তৈরি করব কি বললাম আমি জিরো নম্বর র থেকে চারের আগ পর্যন্ত অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এই চারটে র জিরো থেকে তিন নম্বর কলামের আগ পর্যন্ত জিরো ওয়ান টু অর্থাৎ এই যে এই দিক দিয়ে যে অংশ আছে এই অংশগুলো নিয়ে একটা নতুন আমি মেট্রিক্স বা অ্যারে তৈরি করছি দেখুন নতুন বা মেট্রিক্স বা একটা অ্যারে তৈরি হয়েছে কিভাবে প্রথম এক দুই তিন চার চারটা র নিয়েছে কারণ কি আমি জিরো থেকে ফোরে রাখ পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি চারটা র নিয়েছি প্রথম চারটা র নিয়েছি দেন কলাম নিয়েছি জিরো ওয়ান টু জিরো ওয়ান টু মানে তিনটা কলাম জিরো ওয়ান টু দেখুন তিনটা কলামের এলিমেন্টগুলো এর মধ্যে চলে এসেছে অর্থাৎ আমরা একটা অ্যারে থেকে সাব অ্যারে কীভাবে আমরা নিতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম আমরা এখন ইচ্ছা করলে আমরা শেষ দিকেও নিতে পারি মাঝে থেকেও নিতে পারি তো সেটা কিভাবে অ্যারে ওয়ানে আমি বলে দিলাম যে অ্যারে ওয়ানে এই অ্যারে থেকে অ্যারে ওয়ান তো অলরেডি আমি তৈরি করে ফেলেছি এটার নাম আমি অ্যারে টু দিলাম কোনো সমস্যা নাই টুতে আমি যে আগের অ্যারে এলিমেন্টটা ছিল সেটা আমি কি করলাম যে প্রথম এলিমেন্টটা দিলাম না আমি বললাম যে ফোর থেকে শুরু করে সরি এখানে আমি বলে দিলাম যে থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো কলাম আছে সবগুলো কলাম নেব আমি ফোর থেকে শেষ পর্যন্ত কলাম কয়টা কলাম আছে আমার ফাইভ মানে ফোর ফাইভ দুইটা কলাম দুইটা র নিলাম আমি সরি এখানে দুইটা র এবং বললাম আমি কলাম কি থাকবে কলামের মানটা আমি দিয়ে দিলাম না এখন যদি আমি রান করি এবং এটাকে প্রিন্ট করার ট্রাই করি তাহলে দেখুন আমাকে কি অ্যান্সার দিচ্ছে অ্যান্সার দিচ্ছে আমার দুটো র অ্যান্সার দিচ্ছে কেন আমি কলাম কিন্তু সবগুলোই নিয়েছি কোনো কিছু নাই মানে সব কলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলামই আছে এক দুই তিন চার পাঁচ আছে কিন্তু আমার ফোর এবং ফাইভ নাম্বার র অর্থাৎ শেষের দুইটা র কিন্তু আমার নতুন একটা ম্যাট্রিক্স হিসাবে তৈরি হয়ে গিয়েছে তাহলে কলামের সংখ্যা না দিলেও আমার কোনো প্রয়োজন নেই এখন আমরা যদি মাস থেকে কোনো ম্যাট্রিক্স নিতে চাই সেটা অবশ্যই আমাদের ইনডেক্স গুলো ঠিক করে দিতে হবে তাহলে অবশ্যই সেখান থেকে একটা অ্যারে আমরা ক্রিয়েট করতে পারবো আমরা কি দিয়ে দিলাম আমরা দিয়ে দিলাম যে তিন নম্বর থেকে পাঁচ নম্বর র এর আগ পর্যন্ত এবং দুই নম্বর থেকে চার নম্বর কলামের আগ পর্যন্ত যা আছে সেগুলো নিয়ে এ থ্রি মেট্রিক আমার তৈরি হবে তো চলুন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারব থ্রি ফোর দুইটা র টু থ্রি দুইটা কলাম দুইটা র দুইটা কলাম থেকে এলিমেন্টগুলো নিয়ে কিভাবে নিয়েছে আমরা এরেটার ভেতরে খেয়াল করি তিন নম্বর র এবং চার নম্বর র এক দুই তিন এই দুটো র এবং দুই নম্বর কলাম চা এবং তিন নম্বর কলাম জিরো ওয়ান টু এই যে দু নম্বর কলম এবং তিন নম্বর কলম ঠিক আছে এই যে সিক্স নাইন সেভেন টুয়েলভ তো আশা করি আপনারা এভাবে র্যান্ডমলিভাবে সিলেকশন করতে পারবেন এবং একটা মেট্রিক্স থেকে সাব ম্যাট্রিক্স বের করে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং আমরা কিন্তু নতুনগুলো মেট্রিক্স ক্রিয়েট করতে শিখলাম এর সাহায্যে এখন আমরা একটা বুলিয়ান মেট্রিক্স ক্রিয়েট করব কি মেট্রিক্স বললাম আমি বুলিয়ান তো বুলিয়ান মেট্রিক গুলো কেমন হয় আপনারা অবশ্যই জানেন যে বুলিয়ান মেট্রিক গুলো হয় ট্রু আর ফলস এরকম টাইপের তো এই যে আমার মেট্রিক্সটা আছে অ্যারে ওয়ান আমরা অ্যারে ওয়ান মেট্রিক্স উপরেই কাজ করি কোনো সমস্যা আছে আমার অ্যারে ওয়ান মেট্রিক্সটা দিয়ে আমরা কাজ করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা বললাম যে বুলিয়ান নামে একটা নতুন মেট্রিক্স আমরা তৈরি করব তার নাম দিলাম আমি বুল এবং আন্ডার স্কোর দিয়ে আমি নাম দিলাম যে বুল এম ওকে বুল ম্যাট্রিক্স কোনো সমস্যা আছে আমি ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারি তো বুল এম দেওয়ার পরে আমি এখানে একটা ম্যাট্রিক্স তৈরি করব কোন ম্যাট্রিক্স থেকে এর ওয়ান ম্যাট্রিক্স থেকে বা এ ওয়ান ম্যাট্রিক্স থেকে যেই ম্যাট্রিক্স থেকে একটা বুলিয়ান ম্যাট্রিক্স তৈরি করব আমি বললাম যে এর এ ওয়ান যে সকল এলিমেন্ট কি বললাম আমি যে সকল এলিমেন্ট ছয়ের থেকে বড় আছে সেগুলো হবে ট্রু বাকিগুলো হবে ফলস তাহলে আমি কন্ডিশন দিয়ে দিলাম যে অ্যারে ওয়ান এর এলিমেন্ট গুলো থেকে বড় দেন যদি আমরা এই বুল ম্যাট্রিক্সটা প্রিন্ট করি তখন কি হবে আপনারা একটু খেয়াল করুন দেখুন এই যে অ্যারে ওয়ান যে ম্যাট্রিক্সটা ছিল এটা আমার অ্যারে ওয়ান ম্যাট্রিক্স ছিল না হ্যাঁ এই ম্যাট্রিক্স প্রথমটা কি ছয়ের থেকে বড় এই যে ছয়ের থেকে এটা কিন্তু বড় না চার কিন্তু এটা ফলস দশ ছয়ের থেকে বড় এই জন্য ট্রু দেখাইছে আবার চোদ্দ ছয়ের থেকে বড় আবার টু দেখাচ্ছে এরকম করে দেখুন যে ফোর এটা ফলস হবে সিক্স এটা কিন্তু সিক্স সিক্সের চেয়ে বড় না এই জন্য ফলস দেখাচ্ছে এবং যেগুলো ছয়ের থেকে বড় সেগুলোকে কিন্তু এ ট্রু দেখিয়েছে তো আশা করি আপনারা এভাবে বুড়িয়ান মেট্রিক্সগুলো তৈরি করতে পারবেন আপনারা আরও অনেক কন্ডিশন ব্যবহার করতে পারেন এর মধ্যে কোনো সমস্যা নেই কন্ডিশনগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন আপনারা ইভেন অড এয়ার কন্ডিশন বেশ ব্যবহার করতে পারেন এখানে আবার দশের থেকে বড় ছোট নেগেটিভ পজিটিভ অনেক কন্ডিশন ইউজ করতে পারেন আমি সবগুলো দেখাবো না আপনারা নিজেরাই প্র্যাকটিস করে নেবেন তাহলে নাম সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের তৈরি হবে পরের ভিডিও লেকচারে দেখা হবে আপনাদের সঙ্গে আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করুন ভিডিও সম্পর্কিত কোনো তথ্য আপনাদের জানতে থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করতে পারেন অথবা ভিডিও আমাদের ইমেল আইডি দেওয়া আছে করতে পারেন আমাদের একটা ফেসবুক পেজ আছে টেক বাংলা সেখানে সংযুক্ত আপনারা বিভিন্ন পোস্ট বা মেসেজের মাধ্যমে আমাদের কাছ থেকে নাম সম্পর্কিত বা অন্য যে কোনো টপিক সম্পর্কিত ভিডিও জানতে পারেন আমার চ্যানেলটিতে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন কম্পিউটার সায়েন্স রিলেটেড বিভিন্ন কোর্সের আমি লেকচার তৈরি করেছি আপনাদের ভালো লাগবে আশা করি পরের ভিডিও এ দেখা হবে ধন্যবাদ সবাইকে